লাইফের সব কিছু হারিয়েছি, আমার পেট ফুলে গেছে, জানি না কখন কি হবে, আমার বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। গাইস, জুনিয়র সাকিবের স্ত্রী শিকাকে গ্রেপ্তার করার কারণে পুলিশের সামনে শিকা সাকিবকে মেরে ফেলতে চায়, এমনকি তার শরীরের বিশেষ অঙ্গ কাটা নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া শিকাকে কোর্টে তোলা হয়েছে, এমনকি 50 লক্ষ টাকা সাকিবের চিকিৎসার জন্য দাবিও করা হয়েছে। তো আদালতে শিকার কি শাস্তি হলো তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে জুনিয়র সাকিব লাইভে এসে অঝরে কাঁদছে, যেটা দেখলে হয়তো আপনিও কাঁদতে পারেন। সমস্ত কিছু অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, জুনিয়র সাকিবের স্ত্রী সাকিবের এই অবস্থা করার পর পালিয়ে যাওয়াতে ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে, এমনকি শিকাকে আজকে পুলিশ আদালতে নিয়ে যাওয়ার সময় শিকা মিডিয়ার সামনে সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে সাকিবের টুনটুনি গেছে, এরপর সাকিব গায়েব হয়ে যাবে। বুঝতেই পারছেন কত বড় হুঁশিয়ারি বার্তা দিয়েছে। তো যাই হোক, ইতিমধ্যে সাকিবের অ্যাডভোকেট জানায় যে জুনিয়র সাকিবের এই অবস্থা করার জন্য, এমনকি তার সুস্থভাবে চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা দাবি করে। তাছাড়াও সাকিবের বিশেষ টুনটুনি কাটার কারণে বাংলাদেশ আইন অনুযায়ী তার যে সর্বোচ্চ সাজাটা, সেইটাই দাবি করে জুনিয়র সাকিবের অ্যাডভোকেট। আমরা আজকে আদালতকে জানিয়েছি যে জুনিয়র সাকিবের ক্ষতিপূরণ বাবদ শিকাকে 50 লক্ষ টাকা পেনাল্টি করতে হবে, কে তালাকের মাধ্যমে মুক্তি দিতে হবে। তাহলে তার সর্বোচ্চ শাস্তি আমি কখনোই এই কাজটা করিনি, আমাকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। আসলে বন্ধুরা, জুনিয়র সাকিবের নামে নাকি 100 এরও বেশি মামলা করেছে এই শিকা খান, যাতে জুনিয়র সাকিব তাকে ছেড়ে চলে না যায়। এমনকি জুনিয়র সাকিবের কাছে নাকি শিকা বাচ্চা চেয়েছিল, যেটা জুনিয়র সাকিব দেয়নি। মূলত সাকিব জানায় যে শিকার আগে দুই স্বামীর 2টা বাচ্চা রয়েছে, যেই দুইটারই তিনি ভালো মতো খবর নেয় না, আর সেইটা দেখলে নাকি সাকিবের মায়া হয়, যার কারণে ইচ্ছাকৃতভাবে বাচ্চা দেয়নি সাকিব, যার ফলেই তার টুনটুনির এই অবস্থা করেছে শিকা। তো এই ব্যাপারটা নিয়ে সাকিব কি বলেছে সেই ভিডিওটি দেখুন। দুইটা বাচ্চারা দুই দিকে হালায় রাখে, এইগুলা দেখলে তো আমার কষ্ট লাগে, কোলাবন এক থরো মানুষ করতে পারেনি। আবার আমার চাই সন্তান, আমি সন্তান দেইনি বিধেই আমার এটা কাটা দিছে, আমাকে কি বলছে না, তোর এমন দিন আইবো তুই সন্তান হইবি না তোর জীবন। ভাইরে ভাই, জুনিয়র সাকিবের এই টুনটুনি না থাকার কারণে অনেকেই এই বিষয়টি নিয়ে অনেক দুঃখ পাচ্ছে, এমনকি অনেকেই হাসাহাসি করছে। আসলে বন্ধুরা, যেখানে একটা ছেলের লাইফটাই পুরো শেষ হয়ে গেল সেইটা নিয়ে ট্রোল করা মোটেও ঠিক না। তো ইতিমধ্যে সবাই জানেন যে জুনিয়র সাকিব আর কখনো বাবা হতে পারবে না, এমনকি তার জীবনেরও অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে ইতিমধ্যে জুনিয়র সাকিব এই বিষয়টা জানার পর হাসপাতালের বেডে শুয়েই অঝরে কাঁদতে থাকে। এমনকি বন্ধুরা সবাই এই সেমিকে চেনেন, যেই সেমি কিনা সাকিবের অনেক ভালো ভালো গুণগান গিয়ে এখন নাকি তার নামে বদনাম ছড়াচ্ছে। তো এইসব বিষয় নিয়ে সাকিব কি বলেছে, এমনকি কান্না করে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। ওর লাইফের সব কিছু হারিয়েছি, অসুস্থ আমার পেট ফুলে গেছে, বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। সেই 2-3 দিন আগেও আমার পক্ষে ছিল, কালকে শিখার সাথে বলে দেখা করতে গেছে কোর্টে, এখন আইসা আমার নামে বদনাম করে ইন্টারভিউতে। আমি বাসমুরা জেনে আমার ছোট ভাই কান্না করে, আর আপনারা নেন মজা। আর যদি কারোর সাথে ভুল তৈরি করে থাকি অপরাধীটা দেখবেন। বন্ধুরা, এই ছেলেটি বেঁচে থাকলেও হয়তো আগের মতো করে জীবন যাপন করতে পারবে না, যেভাবে মানুষকে বিনোদন দিয়ে সবাইকে হাসাতো। তবে আমরা আজ পর্যন্ত তার সিঙ্গেলে কোনো খারাপ আচরণ দেখিনি, যা দেখেছি শুধু শিকার সাথেই দেখেছি। এমনকি পুরুষদের প্রতি এই রকম নির্মম অত্যাচার হওয়ার পর বাংলাদেশের অনেকেই এইটার প্রতিবাদ করছে, অনেকেই শাস্তি চাচ্ছে শিকার। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।